দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে স্বাগতিক দলের মুখোমুখি হয় বাগেরহাট সদর উপজেলা ফুটবল দল। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ হোসেন। বল দখলের লড়াইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোলের দেখা পায়নি কোনো দল। ফল নিষ্পত্তিতে তাই টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি, যেখানে দশানী বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা ফুটবল একাদশ। খেলে ও খেলা দেখতে পেরে সবাই খুশি। সচরাচর ছেলেদের খেলা দেখে থাকি, কিন্তু আজকে মেয়েদের এই খেলাটা দেখে আমার মনটাই পুরো ভরে গেছে। এই পর্যন্ত দেখা এই খেলাটাই সবচেয়ে আমি ভালো খেলা দেখছি। আমি টেলিভিশনে ফুটবল দেখি, আর ফুটবল আমার দেখতে অনেক ভালো লাগে। আর আজকে আমি নিজেই এসেছি ফুটবল খেলা উপভোগ করতে এবং খেলতে। দশানী আদর্শ স্কুলের মাধ্যমিক স্কুলের সাথে আমাদের খেলা পড়েছে, আমরা সেই খেলায় জয়ী হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি আমরা। ভালো লাগছে যে এত বেশি সুন্দর করে আর খেলতেছে, আর অনেক বেশি উত্তেজনা সৃষ্টি হচ্ছে এখানে, যে গোল হচ্ছে আবার আটকায় ফেলছে, উত্তেজনার অনেক বেশি সৃষ্টি হচ্ছে। পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচির আওতায় আয়োজিত এ খেলায় শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা সম্পৃক্ত ছিলেন। নিয়মিত এমন আয়োজন জেলা বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করবে বলে আশাবাদ জানান অতিথিরা। অরণ্য গোসুর, অটিভি।